মুফাজ্জল করিম, আজকে হাইকোর্ট মানে আগামীকাল হাইকোর্টে একটি রায় দেওয়ার কথা রয়েছে, সেটি খালেদা জিয়ার জন্মদিন প্রসঙ্গ। এটি মানে মোটামুটি আপনারা জানেন, সবাই জানে, জাতি জানে। আমরা সহনশীলতার কথা বলছিলাম, স্বাধীনতার বিজয়ের 50 বছরের সময়ে এসে জাতির পিতার মৃত্যুদিনে, মানে জানি জাতীয় শোক দিবসের দিনেও বা একটি বড় রাজনৈতিক দলের বড় নেতা, তিনি কেনই বা ঘটা করে জন্মদিন উদযাপন করবেন, যেই জন্মদিনের ডেটটি নিয়েও একটা বিতর্ক রয়েছে। দেখুন, এই বিষয়টি এত আলোচিত হয়েছে কিন্তু এর উত্তরটা আমরা সত্যি আজ পর্যন্ত কেউ জানি না। একটু আগে যখন আমরা শুনতে পেলাম যে আগামীকাল এটা মহামান্য হাইকোর্ট এটার উপরে একটা রায় দিবেন, তখন হয়তো আমরা এই প্রশ্নের তিন দিন কেন জন্মদিন পালন করা হলো, আসল জন্মদিন কি ইত্যাদি, এর উত্তর পাবো। এর আগ পর্যন্ত আমরা সত্যি সত্যি কথা বলতে কেউই জানি না। বেগম খালেদা জিয়া নিজেই হয়তো জানেন তার জন্মদিন কোনটি, তিনটার মধ্যে বা অন্য কোনোটা কিনা ইত্যাদি। আর যারা জানতে পারতেন, তার মরহুম আব্বা আম্মা তারা তো নাই দুনিয়াতে। তো যাই হোক, আমরা সেই পর্যন্ত কালকে পর্যন্ত আমরা অপেক্ষা করি, দেখি হাইকোর্টের কি রায় হয়। এবং এটা যদি কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি 15ই আগস্ট, অর্থাৎ যেদিন এত বড় একটা শোকাবহ দিন আমাদের জাতির জন্যে, 15ই আগস্টের সেই মর্মান্তিক নৃশংস হত্যাকাণ্ড যেখানে আমাদের জাতির স্থপতি, বাংলাদেশের স্থপতিকে সপরিবারে যেখানে হত্যা করা হয়েছিল, সেদিন জন্মদিন পালন করা তো প্রশ্নই আসে না। যদি এবং এটা যদি ঘটনাচক্রে হয়ে থাকে, এটা যদি একটা কোইন্সিডেন্স যেটাকে বলা হয় যদি হয়ে থাকে যে ওই দিনই, সেটা অন্য কথা, কিন্তু সেটাও তো হাইকোর্টের রায় থেকে হয়তো কালকে পরিষ্কার হয়ে যেতে পারে। তো যাই হোক, আমরা মোট কথা এটা নিয়ে আর চাই না যাতে এটা নিয়েও আর একটা ইস্যু বানাক বা একটা বাদানুবাদে চলতেই থাকুক, এটার সমাধান হোক, এটা সাব্যস্ত হয়ে যাক ওয়ান্স ফর অল, একেবারে চিরতরে, যাতে এটা নিয়ে অন্তত আর কোনো বিতর্ক তৈরি না হয়। জি, এটা আমরা অবশ্যই আশা করতে পারি কালকে রায়ের মাধ্যমে সেটি হবে, কিন্তু তারপরেও কতটুকু হবে, মানে বিষয়টা হচ্ছে আজকে যদি একজন সাবেক প্রধানমন্ত্রীর জন্মদিনের বিষয়টিও হাইকোর্ট নির্ধারণ করে যে অমুক দিন তোমার জন্মদিন, সেটিও তো একটি অপমানজনক ঘটনা, তাই নয় কি? হ্যাঁ, একটু তো বটে, যেহেতু এরকম হয়ে গেছে। জি, আমি একটু গোলাম রহমানের কাছ থেকে শুনি। হ্যাঁ, আমার মনে হয় যে যার জন্মদিন তিনি এটা ডিফেন্ড করতে পারেন না, কোর্টকে এটাকে ইন্টারভেন করতে হয়। এটা খুব দুঃখজনক আমাদের জন্য, কারণ আমরা জানি যেটা ইস্যু হয়ে যাবে, যদিও করিম সাহেব বললেন, আমি একটু দ্বিমত পোষণ করেই বলতে চাই, যেহেতু অলরেডি একটা ইস্যু, অলরেডি ইট ইজ অ্যান স্ট্যান্ডিং ইস্যু জাতির জন্য, যে এক দেশের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, এত বড় রাজনৈতিক দলের এত বড় নেত্রী, তার জন্মদিন কবে, এবং এক এক ডকুমেন্টে, সবচেয়ে দুঃখজনক হচ্ছে এক এক ডকুমেন্টে এক এক রকম ভাবে এটা শো করছে, দেখা যাচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে মানে আমাদের কাছে দুঃখ যে এটা তো এক ধরনের প্রতারণার সামিল, আমি দুঃখিত শব্দ প্রয়োগ করার জন্য। কারণ হচ্ছে যে আমার জন্মদিন আমি যেটি ব্যবহার করবো সেটি তো মূল কাগজপত্রে, তাই না? সেই কাগজপত্রে ভিন্ন রকম হওয়ার সুযোগ তৈরি হলো কেন, করা হলো কেন, সেটা স্কুলের রেকর্ড থেকেই হোক কিংবা বিয়ের কাবিননামা থেকেই হোক কিংবা যে কোনো একটা ভ্যালিড ডকুমেন্ট থেকেই তো এসছে। কিন্তু আমরা জানি যে এই ডকুমেন্টগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে কথিত আছে, দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি 5টি জন্মদিনের নমুনা দেখেছি। এমন কথা হচ্ছে যে আমাদের জাতির বড় দুর্দিন, যে কোনো বিষয়ে আমরা আমরা কোর্টে স্বর্ণপূর্ণ ছাড়া যেমন তুলতে পারছি না, এবং দুঃখজনকভাবেও কখনো কখনো কোর্ট আবার সুইমোটো এই সমস্ত বিষয়ে নির্দেশনা দিচ্ছেন। এখন কথা হচ্ছে যে যার জন্মদিন, যার নাম, যার ব্যক্তিগত বিষয়ে যিনি ব্যবহার করছেন কিংবা যিনি ভোগ করছেন, সেই জিনিসটি তো তাকেই এফিডেভিট কিংবা শপথ বাক্য করে তার বলা উচিত, কিংবা জন্ম নিবন্ধন যেভাবেই আপনি বলেন না কেন, একটা ডকুমেন্ট তো একটাই থাকবে, একাধিক হলে সেটার সেটাকে সঠিক করার দায়িত্ব কিন্তু সে ব্যক্তি বিশেষে, এটা কিন্তু ইভেন কোর্টের অতিরিক্ত দায়িত্ব নিয়েছে আমি বলবো, জাতি এটা এটা একটা যেহেতু একটা বিতর্ক শুরু হয়েছে, কিন্তু এটা তো সমীচীন না, এটা তো আমাদের অনাহূত। এটা আমরা জানি যে আমরা অত্যন্ত
দুঃখিত যে জাতির একজন বড় নেত্রী তার জন্মদিন বিভ্রান্তির মধ্যে রয়েছে, এটা তো আমরা নিতে পারি না জাতি হিসেবে। জিনিসটা খুবই দুঃখজনক এবং খুবই ন্যাক্কারজনক আমি বলবো, যেভাবে আপনি বলেন। কারণ রাজনীতিতে অনেক কিছুই শোভা পায়, কিন্তু আবার এটাও ঠিক ন্যায্যতার যে বিষয়টা সেটা অনেক সময় হারিয়ে যায় তর্কের খাতিরে কিংবা বিতর্কের খাতিরে। ব্যাপারটা এই জায়গায় আমরা এসে পর্যবসিত হয়েছি, এখন তর্কটাই বড় হয়েছে কোনটা সঠিক কোনটা সঠিক না এইসব। অথচ এটা একটা মানে দুঃখজনক হলো সত্যি, যেটা একটা ন্যাক্কারজনক ঘটনা পর্যবসিত হয়েছে। সুতরাং আমাদের বোঝা উচিত যে আমাদের দায়বদ্ধতার জায়গাটা ব্যক্তি বিশেষ থেকেই গ্রহণ করতে হবে কিংবা নিতে হবে। ব্যক্তি ব্যক্তি মিলেই তো আমরা একটি জাতি গঠিত হয়েছি নাকি? সুতরাং যে ব্যক্তিরা উদাহরণ সৃষ্টি করবেন, যারা নেতৃত্ব দিবেন, যারা লিডারশিপ রোল প্লে করছেন, তাদের কাছ থেকে তো জনগণ শিখবে, আমরা জানবো শিখবো তাদের কাছ থেকে অনুসরণ করবো। সুতরাং সেই জায়গাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি মর্যাদাপূর্ণ, এবং সেটা সেই মর্যাদা রক্ষা করার দায়িত্ব কিন্তু তাদেরই। আমি এই এইভাবে বুঝতে চাই জিনিসটাকে। জি, আমরা আশা করবো আসলে এই জায়গাটা অন্তত পরিষ্কার হবে কালকের রায়ের যদি আসে, এবং সেই মধ্যে